আপন কম্পিউটার আপনাদেরকে স্বাগতম। তো আমরা এখন সরাসরি ওনার কাছ থেকে শুনবো যে ওনার ল্যাপটপটিতে কি প্রবলেম, তো তারপর আমরা সেই ল্যাপটপটি আমরা সলিউশন দেবো আর কি, সেই ল্যাপটপটিতে কাজ করব। আমাদের সামনে এখন ডন ভাই আছে, আপনারা ডন ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন। ওনার কাছ থেকে আমরা শুনবো যে ওনার ল্যাপটপে কি প্রবলেম। আসসালামু আলাইকুম। আমার ভাই আপন ভাইয়ের কম্পিউটার সার্ভিস সেন্টারে আমি আসছি। আমার কম্পিউটার না তো ল্যাপটপ, ল্যাপটপটার প্রবলেম হচ্ছে উইন্ডোজ নিচ্ছে না। পরে আপন ভাইয়ের কাছে আসার পরে আপন ভাই দেখে উইন্ডোজ 7 দিচ্ছে। আশা করি আমার ল্যাপটপটার উইন্ডোজটা হইলে, মানে কম্পিউটার উইন্ডোজটা চালু হইলেই আমার ল্যাপটপটা ওকে হয়ে যাবে। এখন ডন ভাইয়ের কাছে জানবো যে আমি অলরেডি ডন ভাইয়ের ল্যাপটপের কাজটি আমি কমপ্লিট করে দিয়েছি। তো এখন ডন ভাইয়ের কাছে জানবো যে ওনার কাজটি কতটুকু কমপ্লিট হয়েছে, বা উনি আসলে কাজটি বুঝে পেয়েছে কিনা, বা আমরা আস্থার সাথে বা রিলেবলভাবে আমরা কাজটা করতে পেরেছি কিনা এখন ডন ভাইয়ের কাছ থেকে আমরা সেটা শুনবো। চলুন তাহলে ডন ভাইয়ের সাথে আমরা কথা বলি। আমি আবার আসলাম আমার ল্যাপটপটা নেওয়ার জন্য, বিগত অনেক সময় আধা ঘন্টা পর। সো আইসা দেখি যে আমার ল্যাপটপ কাজ হয়ে গেছে, তারা উইন্ডোজ দিয়ে দিয়েছেন, প্লাস উইন্ড সফটওয়্যার কিছু ইনস্টল করে দিচ্ছেন, তাতে আমি স্যাটিসফাই আমার কম্পিউটার ল্যাপটপটার জন্য। সো তাদের যে কাজ করে, দক্ষতার সাথে কাজ করে, তাদের কাজের জন্য আমি স্যাটিসফাই। সো তাদের থ্যাংক ইউ, তারা দ্রুতই আমার কাজটা করে দিচ্ছেন, তার জন্য আপন কম্পিউটার থ্যাংক ইউ জানাচ্ছি আমি। আমি এর আগে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে গেছিলাম, আমার হার্ড ডিস্ক তারা ইয়ে করতে চাইছিল, ফরম্যাট দিতে চাইছিল। পরে আমি বললাম যে ফরম্যাট কেন, ফরম্যাট ছাড়া আপনারা কাজ করেন, নাহলে এটা ব্যাকআপে রেখে কাজ করেন। তারা বলছে যে অনেক সময় লাগবে। সো আমি কয়েকটা ইয়েতে ঘুরে এসে আপন কম্পিউটারে আসলাম, আপন ভাই দেখে আমার দ্রুত কাজটা করে দিলেন। সো আমি স্যাটিসফাই কাজের জন্য। আর আমার এক ছোট বোন আপন কম্পিউটারে প্রশিক্ষণ নিচ্ছেন, তার ভাইয়ের সাথে, ওই আপন ভাইয়ের সাথে আমার সেখানেই পরিচয়। সো তার হেল্পে আমার বোন ভালো কাজ শিখেছে। আমি চাই আপনাদের ছোট ভাই বোন থাকলে আপন কম্পিউটার প্রশিক্ষণের জন্য পাঠান, শেখার কোনো শেষ নাই। মানুষ জন্মাতে শুরু করে মৃত্যু পর্যন্ত শিখে। সো আপনার সবার মঙ্গলের জন্য বলি, কম্পিউটার জেনে রাখা ভালো। আচ্ছা, সেটা হলো যদি আপনাদের কম্পিউটার ল্যাপটপ কোনো সমস্যা হয়, আপনারা সরাসরি আপন ভাইয়ের কাছে আসবেন, আসলে আপনারা আপনার সমস্যার সমাধান পাবেন অতি দ্রুত। তাদের দক্ষ কারিগর আছেন, টেকনিশিয়ান এই জহির ভাই আছেন, উনি খুবই অত্যন্ত ভালো লোক। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।